তেরাবির বিশ্বাঘাতর নিচে কোনো তেরাবির নমাজ হয় না, তেরাবির নমাজ হয় না। যারা আট্রাহাত পড়িয়া চলে যায়, যারা আট্রাহাত পড়ে চলে যায়, তাদের জিন্দেগিতেই তেরাবির আদায় হয় না। তাহলে তেরাবির নমাজ আট্রাহাত নয়, বরং খয়রাহাত বিশ্বাহাত। ওই যে সমস্ত ভাইরা যারা আট্রাহাত তেরাবির নমাজ পড়ে, তারা দেখবেন আপনাদের সামনে কি সুন্দর একটি হাদিস পেশ করবে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন আট্রাহাত তেরাবির নমাজ তোমরা করতে পাইলে, তোমরা কোন জায়গা থেকে শিখলে, তখন তারা বলবে একটি হাদিসের ঠিকানা দিবে, বলবে সহি বুখারী শরীফ। যে কিতাবটার নাম শুনলে আমরা সবে আজমতের সহিত, সম্মানের সহিত, সেই শ্রদ্ধার সহিত সেই কিতাবের নাম শুনি, নাম লই, সেই কিতাবের নাম বলবে যে তেরাবির নমাজ কয় রাখাত পড়ব। আমরা নবী করিম সালামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত মুসলমানের মধ্যে যে নিয়মটা চলিয়ে আসতেছে সেটা হইল তেরাবির নমাজ, বিশ রাখাত তেরাবির নমাজ সবাই আমরা পড়ি, বিশ রাখাত তেরাবির নমাজ বিশ রাখাত আদায় করি। এখন যদি আমরা এর চেয়ে কম যদি সুন্নত, এর চেয়ে কম যদি পড়ি, নবী করিম সালাম বিশ রাখাত তেরাবি পড়েছেন, বিশ রাখাত তেরাবির নমাজ নবী করিম সালাম আদায় করেছেন, নবী করিম সালামের সাহাবায়ে কেরাম বিশ রাখাত পড়েছেন, পরবর্তী উম্মতরা আপনার ধারাবাহিকভাবে সব যুগের উম্মতরা বিশ রাখাতের কম কেউ তেরাবি পড়ে নাই, কেউ তেরাবির নমাজ বিশ্বের কোনো মুসলমান বিশ রাখাতের কম তেরাবি পড়ে নাই। আট রাখাত তেরাবির নমাজ আবার বর্তমান সময়ে একটা ফিতনা জন্ম নিবে, রমজান মাস আসলে দেখবেন আরও একদল ফিতনাবাজ আপনার প্রকাশ পাবে। সেই ফিতনাবাজরা আপনার ইন্টারনেটের ভিতরে আইয়া ঢুকিয়া সাধারণ যুবক ছেলেদেরকে উৎসাহিত করবে যে আট রাখাত তেরাবির নমাজ হইল আট রাখাত, বিশ রাখাত পড়তে হয় না, এটা বিশ রাখাত এটা হইল গিয়া দেওবন্দীদের নমাজ, এটা রসুলের নমাজ নয়, রসুলের নমাজ হইল আট রাখাত, বিশ রাখাত দেওবন্দীদের নমাজ। বলেন তো দেওবন্দীরা নতুন নমাজ আবিষ্কার করছে না, রসুল থেকে ভেয়ে, রসুল সাল্লাম থেকেই তো সেই বিশ রাখাতের নমাজ শিখছে। নবী করিম সাল্লাম বিশ রাখাত নমাজ পড়তেন, মুসান্নাফা ইবনে আবি শাইবার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, নবী করিম সালাম রমজান মাসের মধ্যে রাত্রির মধ্যে 23 রাখাত নমাজ পড়তেন, অর্থাৎ বিশ রাখাত তেরাবি আর 3 রাখাত বিতিরের নমাজ সহ 23 রাখাত নমাজ নবী করিম সালাম রমজানের রাত্রির মধ্যে পড়তেন। মুস্তাদরাকে হাকিম নামী হাদিসের কিতাব, সেই মধ্যে রেওয়ায়াত আছে এবং মুসান্নাফা ইবনে আবি শাইবা নামী হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা বর্ণনা হয়েছে। এখন এই হাদিস দ্বারা বোঝা গেল নবী করিম সালাম তেরাবির নমাজ কয় রাখাত পড়ছেন, বিশ রাখাত। এবং এর উপরে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এরপরে ধারাবাহিকভাবে এই হাদিসের উপরে আমল করে করিয়া এখন পর্যন্ত মুসলমান আসতেছে বিশ রাখাত তেরাবির নামাজের জন্য পড়ে পড়ে আসতেছে। কিন্তু এখন একদল মানুষ যদি একদল মানুষ এখন বর্তমান যুগে তাদের জন্ম হয়েছে, তারা বলে আট রাখাত তেরাবির নামাজ, মাত্র আট রাখাত। বলেন তো তেরাবির নামাজ আট রাখাত এটা নতুন খাম না বিশ রাখাত, বিশ রাখাত নতুন, বলেন কোনটা নতুন? আট রাখাত নতুন, আট রাখাত হইল নতুন খাল, এটাই হবে বেদাত। বিশ রাখাত তো পুরাতন খাল, পুরাতন খাসকে বেদাত বলে না। সাহাবায়ে কেরাম যা করে এসেছেন, নবী যাহা করে এসেছেন, তাকে বেদাত বলে না, পরবর্তীতে যারা নতুন আবিষ্কার করবে তাকে বেদাত বলে। তাহলে আট রাখাত নমাজ তেরাবির নমাজ বলা এটাও একটা বেদাত, এবং আট রাখাত তেরাবির নমাজ পড়াটাও একটা বেদাত। যারা আট রাখাত তেরাবির নামাজ পড়বে তাদের তেরাবির সুন্নত আদায় হবে না, তেরাবির সুন্নত হইল বিশ রাখাত। বিশ রাখাত নামাজে কমে যদি কোনো মানুষ যদি তেরাবি পড়ে, তার তেরাবির নামাজ আদায় হবে না। হ্যাঁ, হবে বিশ আট রাখাত নামাজ পড়লো, 10 রাখাত পড়লো, 12 রাখাত পড়লো, এটা তার বেকার যাবে না, এটা নফল হিসাবে তার নামায় আমালও, নফল নামাজ হিসাবে তার নামায় আমালও দেওয়া হবে। কিন্তু তেরাবির নামাজ যে সুন্নতে মুয়াক্কাদা, সেই সুন্নতে মুয়াক্কাদা আদায় হবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে তেরাবির নামাজের মধ্যে বিশ রাখাত পড়া পড়তে হবে এ কথাটাও জানে, এ কথাটাও বুঝে, এ কথাটাও মানে, কিন্তু এই মানুষটা যখন রমজান মাস আসে তেরাবির নামাজের জন্য মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে দেখা যায় যে ইমাম সাহেব নমাজ ফরজ নমাজের পরে তো তেরাবি পড়ে, ইমাম সাহেব তেরাবি আরম্ভ করে দিয়েছেন, ওনার ফরজ ছুটে গেছে। তখন জমাত যখন ছুটে গেছে তখন ওই ব্যক্তির দায়িত্ব হইল
ফরজ নামাজ প্রথম আদায় করবেন, প্রথম এশার সাইদ জাকাত নামাজ আদায় করবেন। এশার সাইদ জাকাত ফরজ না পড়ে তেরাবির নামাজ পড়লে সেই তেরাবির নামাজ আদায় হবে না, তেরাবির নামাজ আদায় হবে না আপনার এশার ফরজ ছাড়িয়া যদি পড়েন। তাহলে এশার ফরজ আগে পড়তে হবে, এরপরে এশার দুই রাখা সুন্নত নামাজ পড়লেন, মোট ছয় রাখাত নামাজ একা একই পড়লেন। এরপরে ইমাম সাহেব তো চলতেছে, ইমাম সাহেবর তো গাড়ি বন্যায়, ইমাম সাহেবর গাড়ি তো সামনের দিকে চলতেছে, আপনি গিয়া দাঁড়াইছেন যখন দেখছেন ইমাম সাহেব হয়তো দুই রাখাত পড়ে ফেলছে, যখন তিন নম্বর রাখাতো দাঁড়াইছে, আপনি আরও ছয় রাখাত পড়তে পড়তে আরও দুই রাখাত চার রাখাত পড়ে নিছে ইমাম সাহেব, এখন তো আপনি ইমাম সাহেবের সাথে পাইলেন না, মাসালাম চার রাখাত নমাজ আপনার চলে গেছে, এখন আপনি পাইলেন বারো রাখাত ইমাম সাহেব ষোল রাখাত পাইলেন, ষোল রাখাত নমাজ ইমাম সাহেবের সাথে যখন পাইলেন, ইমাম সাহেবের সাথে ষোল রাখাত পাওয়ার পর যখন ইমাম সাহেবের বিশ রাখাত পুরে গেল, আপনার ষোল রাখাত হয়েছে ইমাম সাহেবের ষোল বিশ রাখাত, তখন ইমাম সাহেব তো বিতির নমাজ পড়বে। বিতির নমাজের জন্য জমাতে নমাজ পড়া একমাত্র রমজান মাসের মধ্যে তার বৈশিষ্ট্য, রমজানের মধ্যে বিতিরের নমাজ জমাতে হয়, রমজান ছাড়া বিতিরের নমাজ জমাতে পড়া মকরুহে তাহরিমি, মকরুহে তাহরিমি একমাত্র রমজানের মধ্যে তার পড়ার নিয়ম। কেন? রমজান মাসের মধ্যে আপনার তেরাবির নমাজ, তেরাবির নামাজ সুন্নত নামাজ জমাতে যেহেতু হয়, এর সুবাসে আপনার ওয়াজিব নামাজ, বিতিরের নামাজ ওয়াজিব, সেই ওয়াজিবের জমাত এই কারণে হয়। সুন্নতের যখন জমাত হইল তাহলে ওয়াজিবেরও কী করেন, জমাত পড়েন। এই জন্য আপনার বিতিরের নামাজও আমরা জমাতে রমজানে পড়ি, আর রমজান ব্যতীত যেহেতু আপনার সুন্নত নামাজ, কোনো সুন্নত নামাজ জমাতে পড়া হয় না, এই জন্য সেখানের মধ্যে তেরাবির নামাজও বিতিরের নামাজও জমাতে পড়তে হয় না। তাহলে এটা তো রমজানের জন্যই বিতিরের নামাজ জমাতে পড়া হয়, তাহলে রমজানের জন্য যখন জমাত হবে এ সময় এখন ইমাম সাহেবে পড়ছেন বিশ রাখাত, আপনার হয়েছে মাত্র ষোলো রাখাত, আপনি কী করবেন, এখন বিতির পড়বেন না তেরাবি পড়বেন? এখন আপনি যদি বিতির পড়তে আপনার তেরাবি পড়তে যান তাহলে তো আপনি বিতিরের নামাজ ইমাম সাহেবে শেষ করে নেবে, আপনার চার রাত আদায় করাত গেলে ইমাম সাহেব তো তিন রাত শেষ করিয়া সালাম ফিরাই নেবে, আপনি তো জমাত পাইবেন না। তাহলে এই সময় নির্দেশ হইল আপনার উপরে যে প্রথমে তেরাবি এখন পরে রাখেন, যখন এটা ছুটে গেছে এটার পরে আদায় করবেন, এখন বিতিরের নামাজ আপনি জমাতের সহিত আদায় করেন, কারণ এটা জমাত ছুটি গেলে আর পাইবেন না, জমাত ছুটি গেলে আপনি একাই পড়তে হবে, তাই একা 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 পড়ার চেয়ে জমাতে নামাজ পড়েন, তাই জমাতে বিতিরের নামাজ আদায় করলেন। বিতিরের নামাজ আদায় করার পর আপনি এই মসজিদের মধ্যে থাকবা সাইজ জায়গা ছুটে গেছে তেরাবির নামাজ সেইগুলো আদায় করে নেওয়াটাই আপনার নিরাপদ, আর এটা ছুটি যাওয়ার আর কোনো ভয় থাকে না। কিন্তু যদি আপনার মনের মধ্যে হিম্মত থাকে যে আমি এখানেও বাড়িতে কি বাড়িতে গেলেও আমার তেরাবির নামাজ যেগুলো ছুটেছে এগুলো করে গিয়েও পড়তে পারবো, এই হিম্মত যদি থাকে আপনার তাহলে আপনি ঘরে যান, ঘরে যাইয়াও আপনি এই যে নামাজগুলো ছুটে গেছে বে তেরাবির নামাজ যে কয়টা রাখাত ছুটে গেছে সেই কয়টা রাখাত আপনি আদায় করেন। যদি বিশ রাখাত যখন আরও চার রাখাত পড়বেন তখন বিশ রাখাত হবে, তখন আপনার তেরাবির সুন্নত আদায় হবে, তেরাবির সুন্নত আদায় হবে। যদি আপনি তেরাবির নামাজ আর যদি ঘরের মধ্যে গিয়া যদি আর চার রাখাত পড়েন না তাহলে আপনার এই তেরাবি হবে না, আপনার তেরাবির সুন্নত আদায় হবে না। আপনি বারো ষোলো রাখাত পড়ছেন এগুলা সব নফল নামাজ হয়েছে, বিশ রাখাত না পড়লে আপনার তেরাবির হিসাব হইল বিশ রাখাত, বিশ রাখাতের নিচে কোনো তেরাবির নামাজ হয় না, তেরাবির নামাজ হয় না। যারা আট রাখাত পড়িয়া চলে যায়, যারা আট রাখাত পড়ে চলে যায় তাদের জিন্দেগিতেই তেরাবির আদায় হয় না। তাহলে তেরাবির নামাজ আট রাখাত নয় বরং ছয় রাখাত বিশ রাখাত। ওই যে সমস্ত ভাইরা যারা আট রাখাত তেরাবির নামাজ পড়ে তারা দেখবেন আপনাদের সামনে কি সুন্দর একটি হাদিস পেশ করবে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আট রাখাত তেরাবির নামাজ তোমরা কোথায় পাইলে, তোমরা কোন জায়গা থেকে শিখলে, তখন তারা বলবে একটি হাদিসের ঠিকানা দিবে, বলবে সহিহ বুখারী শরীফ, যে কিতাবটার নাম শুনলে আমরা সবে আজমতের সহিত সম্মানের সহিত সেই শ্রদ্ধার সহিত সেই কিতাবের নাম শুনি, নাম লয় সেই কিতাবের নাম বলবে যে সহিহ বুখারী শরীফের মধ্যে আছে নমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেরাবির নামাজ আট রাহাত পড়তেন, আট রাহাত পড়তেন। বলে কোন হাদিসটা শোনাও তো দেখি, তখন তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস প্রমাণ করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, মা আয়েশা নবী করিম সাল্লাম রমজানের রাত্রির মধ্যে নমাজ
কীভাবে পড়তেন, নামাজ কীভাবে পড়তেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু আলা সামানি রাকাতিন লা ফি রমাযান ওয়ালা ফি গায়রিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতের বেশি রাত্রের নামাজ পড়তেন না, রমজানেও নয়, রমজানের বাহিরেও নয়, রমজানের বাহিরেও নয়, রমজানের ভিতরেও নয়, 8 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এই হাদিস দ্বারা তারা, আমার সলফি ভাইরা, আমার আহলে হাদিস ভাইরা, আসলে যারা হাদিস বুঝে না তাদের নামও আহলে হাদিস, যারা হাদিস বুঝে না তাদের নামও আহলে হাদিস। ওই আহলে হাদিস ভাইরা হাদিস হাদিস একটা পাইছে বুখারী শরীফে, এটা ভাইয়াই 8 রাকাত নিয়ে বাহির হয়েছে, রৌডো বাহির হয়ে গেছে, মসজিদে মসজিদে বাহির হয়ে গেছে 8 রাকাতের মিছিল নিয়া। শুনেন তো এই হাদিসের মর্মটা বুঝলো নি আমার ভাইয়ে, আমার ভাইয়ে তো বুঝলো না, হাদিস বুঝছে না কি বা কি হাদিসের মর্মটা কি। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হইল, রসুলে করিম সাল্লামের রাত্রের নামাজ কীভাবে, রমজানের রাত্রির নামাজগুলা কীভাবে পড়তেন। তখন আয়েশা সিদ্দিকা বললেন যে রমজান বা রমজানের বাহিরে 8 রাকাতের বেশি নবী করিম সাল্লাম পড়তেন না। এটার দ্বারা আমরা বুঝলাম আয়েশা সিদ্দিকা প্রশ্ন বুঝেছেন, প্রশ্ন বুঝেই তার জবাব দিয়েছেন, বুঝায় বুঝেই জবাব দিয়েছেন। আয়েশা প্রশ্ন বুঝেন নাই তা নয়, আসনা আয়েশা প্রশ্ন বুঝেছেন, বুঝিয়েই জবাব দিয়েছেন। প্রশ্ন বুঝছেন এইটাই যে এই প্রশ্নকারী প্রশ্ন করতেছে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে, যে নবী করিম সাল্লাম রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তেন, কত রাকাত পড়তেছেন। প্রশ্নটাই তাহাজ্জুদ সম্পর্কে হয়েছে, এই জন্য জবাবও দিছেন, তাহাজ্জুদের জবাবও দিছেন, তাহাজ্জুদের জবাব দিছে। কারণ হইল বলেন তো, রমজান বা রমজানের বাহিরে, রমজান ও এবং রমজানের বাহিরে 8 রাকাতের ঊর্ধ্বে নবী পড়তেন না, অর্থাৎ অধিকাংশ সময় নবী করিম সাল্লাম 8 রাকাতও পড়তেন। কোনো সময় আসে নবী করিম সাল্লাম 10 রাকাতও পড়ছেন, কোনো সময় আসে তাহাজ্জুদের নামাজ 12 রাকাতও পড়ছেন, কোনো সময় নবী করিম সাল্লাম 8 রাকাতের কম 6 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, কোনো সময় এর চেয়ে আরও কম 4 রাকাত তাহাজ্জুদ পড়েছেন। তাহলে নবী করিম সাল্লাম থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পড়ার পড়া উল্লেখ আছে, কিন্তু অধিকাংশ সময় নবী করিম সাল্লাম কয় রাকাত পড়তেন, 8 রাকাতই পড়তেন। এই জন্য আয়েশা বলতেছেন নবী করিম সাল্লাম 8 রাকাতের বেশি পড়তেন না, অধিকাংশ সময় পড়তেন। এর অর্থ হইল অধিকাংশ সময় 8 রাকাতের চেয়ে বেশি পড়তেন না।